আপনি আমার সঙ্গে বলেছেন যে আমি আগে একটা চেতনায় ছিলাম, গত 6 মাস আগে থেকে আমার সেই চেতনার মধ্যে বিপত্তি ঘটে। মাওলানা এমন কাউকে পাবে তো আমি চাই এই 2 দিনের দুনিয়াতে আমি মরে যাব। আমি মরণশীল মানুষ, মরণশীল আমি মরে যাব। মরার পরে যেন আমার সন্তান আমার জন্য 2 হাত তুলে আমার জন্য প্রত্যেকটা নামাজের পরে, ফরজ নামাজের পরে আমার জন্য দোয়া করতে পারে। পাপের পৃথিবীতে অপত কেউ নেই, দম ফুরালেই সব হয় পর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। অমাই কি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী অরিণী হয় ঠিক তার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 21/12/2023 ইংরেজি রোজ, আজকে বৃহস্পতিবার। আমাদের মাদ্রাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে, 10 দিন বন্ধের পরে আজকে আমাদের শিক্ষক এবং স্টাফদের আসার তারিখ। আগামীকাল আমার বাবাজিরা আসবে, 1000 বাবাজিরা কালকে আমার কাছে আসবে। অধীর আগ্রহে আছি ওদেরকে দেখার। আপনাদের সাথে আজকে পরিচিত হব আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, যে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য দামি স্কুলে পড়ে মেয়েটি। এই স্কুল থেকে কীভাবে ডাইভার্ট হলো হাফেজা হওয়ার জন্য, বা কোরআনকে বক্ষে ধারণ করতে চায় নিঃসন্তানকে। মার আগে যেই চেতনা ছিল তার একমাত্র মেয়েকে ডাক্তার বানাবে, বা ইঞ্জিনিয়ার বানাবে, বা লেকচারার বানাবে, বা উচ্চশিক্ষিত কোনো একজন মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করবে, যেটা জেনারেল পড়ুয়া, সেটা থেকে কিভাবে, এই চেতনা থেকে কিভাবে ডাইভার্ট হলেন এবং অলরেডি চলে এসেছেন, বাসা শিফট করবেন, এখানে বাসা নিয়ে নিজ সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করতে চান, ওহির বাণী দিয়ে তার হৃদয়কে এবং তার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিতে চাই মা। মেয়েটির নাম হলো ফারিয়া তাবাসুম সারা। তো ওর বাবা একজন ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। ওর বড় ভাই মেট্রিকে পড়ে, 2 ভাই বোন। মিরপুর মণিপুর স্কুলে ক্লাস 4-এ পড়ে, সে মেধা সিরিয়ালে থাকে, মেধা বিশে। এটা থেকে এখন সে হাফেজা হবে, এবং তার মার সাথে বক্তব্য হলো যে যদি হাফেজা হই বা আমাকে করো, তাহলে আমি আর রায়হানেই হব, বা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার কাছে পড়ব, এছাড়া অন্য কোনো মাদ্রাসায় পড়ব না। আমি একটু ওর মার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি? আমার নাম শিউলি সুলতানা। শিউলি সুলতানা। ওর বাবার নাম কি? ফারুক আহমেদ। ফারুক আহমেদ, আচ্ছা আচ্ছা। আপনার 2 ছেলে মেয়ে? হ্যাঁ, আমার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলেটা এবার এসএসসি দেবে 24-এ 24 সালে, মেয়েটা ক্লাস 4, এবার 5 উঠবে। আপনি আমার সঙ্গে বলেছেন যে আমি আগে একটা চেতনায় ছিলাম, গত 6 মাস আগে থেকে আমার সেই চেতনার মধ্যে বিপত্তি ঘটে, আর সেই বিপত্তিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে পরিবর্তন এনে দিয়েছেন যে দুনিয়া কোনো কিছুই নয়, দুনিয়ায় থাকা যাবে না, এই জাগতিক লেখাপড়া দিয়েও লাভ নেই, আমার মেয়েটাকে হাফেজা বানাবো। এই আপনার চেতনার পরিবর্তনের শুরুটা কীভাবে এবং আমার পর্যন্ত কীভাবে আসলেন? স্যার, প্রথমে জানাই মহান রব্বুল আলামিনের রহমত, সবই দয়া। আমি একটা সময় ভাবতাম বা ভেবেওছি আমার ছেলেটাকে, যেহেতু মাদ্রাসা লাইনে আমি পড়াশোনা করাই নাই, তখন আমি বুঝতাম না যে আল্লাহ তালার হেদায়েতের পথটা কী, রহমতের পথ কী, আল্লাহ তালার রহমত কী, আসলেই আমাদের জীবনের সিদ্ধান্ত কোনটা সঠিক কোনটা ভুল। আমি আসলে এতদিন ভুল ছিলাম। আমি
সঠিক পথটা বেছে নিতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিডিওগুলো, বিশেষ করে আপনি যে এত স্নেহশীল, আপনি যে এত মায়া করে বাচ্চাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে বুঝায়ে পড়াশোনা করান, গজলগুলো শেখান, সব ভিডিওগুলো আমি দেখি। আর এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা দুর্বলতা চলে আসছে, যে যে আমার বাচ্চাকে আমি যেহেতু মাদ্রাসা লাইনে আমি পড়াশোনা করানোর ইচ্ছা হয়েছে, সবচেয়ে বড় কথা কি এখন বুঝতে পারছি যে আল্লাহ তাআলার রহমতের পথ ছাড়া আমরা যে পথে চলছিলাম বা হাঁটছিলাম সেটা ভুল। আমার যেহেতু বোঝার ক্ষমতাটুকু আমার আল্লাহ পাক দিয়েছে, এ কারণে এখন আমি চাই যে আমি আমার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না, আর বানায় সেটা শুধুমাত্র ক্ষণিকের কয়টা দিন এগুলি নগণ্য মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে। তো চাই না আমি ওই ভুল পথটাতে আর হাত বাড়াতে বা চলতে, আমি চাই সঠিক পথে চলতে। আমি চাই আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, এবং যদি আমি হাফেজা লাইনে আসি, আমি জেনারেল লাইন ছেড়ে আসবই যখন, তখন আমি একটা ভালো প্রতিষ্ঠানে দেবো, আর ভালো প্রতিষ্ঠানটা আমার কাছে হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমার এটা আমি অনেক যাই অনেক কিছু দেখেছি ইউটিউবে সার্চ দিয়ে, আমার কোনোটাই ভালো লাগেনি। আমি আর 6 মাস ধরে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি, আর এত ভালো লাগে, মানে এত দুর্বল হয়ে পড়ছি আমি আর 6টা মাস ধরে। আমি মানে আমার এই দিনগুলো যাচ্ছে না যে আমি কবে, আমি যেহেতু স্টার্ট দিয়ে দিয়েছে ক্লাস 4-এর পড়াশোনা, শুধু পরীক্ষা এক্সাম লাস্ট ফাইনাল এক্সামটা শেষ না হওয়া পর্যন্ত তো আমি আসতেও পারতেছি না। সেক্ষেত্রে আমি 6টা মাস অনেক অপেক্ষার পরে আল্লাহ তাআলা আমাকে এখানে আনছে, আমি আলহামদুলিল্লাহ যে আমি এখানে আসতে পারছি। আর দুদিনকার মানে দুদিনের দুনিয়া, আমি চাই না আর যে আল্লাহ পাকের রহমতের পথ থেকে আমি একটু দূরে থাকি। আমি চাই আমার মেয়ে একজন হাফেজা হোক, আর ও যদি হাফেজা হয় আল্লাহ তাআলার রহমতে আপনাদের আমাদের সবার চেষ্টায়, তো ও যে জীবনসঙ্গী পাবে একজন, নিশ্চয়ই এই পথেরই কাউকে একজন পাবে। আমার সবচেয়ে বড় ইচ্ছাটা এখন হয়েছে যে আমার মেয়ে যদি জেনারেল লাইনে পড়াশোনা করে, তাহলে ওর মানসিকতা তৈরি হবে ওইভাবে, ও ওই ধরনের কাউকে হয়তো বা ও নিজেই চুজ করুক আর আমরাই করি, সেক্ষেত্রে আমাদের ওই পথেই যেতে হবে। আর এখানে যদি পড়াশোনা করার মানসিকতাটা সৃষ্টি হবে অন্যরকমভাবে, তো ওর নিশ্চয়ই ইনশাল্লাহ জীবনসঙ্গী হিসাবে কাউকে পাবে, এই প্রতিষ্ঠানের হোক বা যে প্রতিষ্ঠানেরই হোক, একজন হাফেজ মাওলানা এমন কাউকে পাবে। তো আমি চাই এই 2 দিনের দুনিয়াতে আমি মরে যাবো, আমি মরণশীল মানুষ, মরণশীল আমি মরে যাব, মরার পরে যেন আমার সন্তান আমার জন্য 2 হাত তুলে আমার জন্য প্রত্যেকটা নামাজের পরে, ফরজ নামাজের পরে আমার জন্য দোয়া করতে পারে। আর আমি এমন সন্তান রেখে যেতে চাই না যে সন্তান একক তো নামাজও পড়বে না আর আমার জন্য হাত তুলে দোয়াও করবে না আল্লাহর জন্য, আল্লাহর কাছে। আমি চাই আমার মৃত্যুর পরে আমি এমন 2টো সন্তান রেখে যাব যে সন্তান প্রত্যেক অক্ত নামাজ পড়ে আমার জন্য অন্তত পক্ষে আল্লাহর কাছে দোয়া করবে। আমিও আগে ছিলাম খুব একটা আল্লাহ তাআলার পথে ছিলাম না, বা আমি খুব একটা নামাজি ছিলাম না, আমিও জীবনে যাই হোক পর্দাও করিনি সেভাবে, আমি ভুল ছিলাম, আমি একদম সঠিক পথে আসতে চাই আল্লাহ তাআলার রহমত। সময় তো কেটে যায় হেলাই খেলাই, সওদা কিনি বিমন যাবার বেলায়, পাপের পৃথিবীতে অপত কেউ নেই, দম ফুরালেই সব হয় পর, মিথে মায়াতে গড়লি প্রসাদ বাড়ি, ভুলিস না মন তুই যা যাবর। আমি নিজেকে খুব গর্বিত মনে হয় যখন শুনি যে আমার কথা শুনে একজন মানুষ জেনারেল লাইন থেকে মাদ্রাসায় চলে আসতেছে, বাংলাদেশের দামি একটা স্কুল ছেড়ে সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসতেছে। আমি এই ভিডিওগুলো কেন তৈরি করি, এই ভিডিওগুলো আমি এই কথাগুলো আমি এজন্য প্রচার করি যে উনি যেমন 6 মাস আগে ভিডিও দেখে ডাইভার্ট হয়েছেন, ওনার মানসিক চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে, এই ভিডিও দেখে আরও হাজারো মায়ের ভিতরে চিন্তার পরিবর্তন ঘটবে, পরকালীন চিন্তা ভিতরে ঢুকবে, এজন্য আমি মূলত এই ভিডিওগুলো ধরি।
তা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, যে সকল মারা, আমি আপনাদের একটা বক্তব্যই দেই, সেটা হলো যে আপনার সন্তানটা একজন টিকটকার না হয়ে উঠুক, আপনার সন্তানটা পদস্খলন হয়ে আপনার শরীরে হাত তুলুক বা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক, এই পর্যায়ে আপনারা যেন না, এই শিক্ষা দিয়েন না, যেই শিক্ষা আপনার সন্তানকে মানুষ বানাবে না। কোরআন বা হাদিস পড়ালে আপনার সন্তানটা মানুষ হবে, এটা আমার বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য। আর আপা যে আসছেন, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহ রাসুলের বক্তব্য। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আমি আমার যেই বান্দাকে বেশি ভালোবাসি তাকে আমি হাত দিয়ে ধরে ধরে, অন্য পথ থেকে বিপথে চলে গেছে, আমি তাকে আমার কোরআনের পথে নিয়ে আসি। এটা কিন্তু উনি যে এই যে ডাইভার্ট হয়েছে, এটা আমরা কোনো বিষয় না, এটা হলো আল্লাহ ওনাকে ভালোবেসেছেন, আল্লাহ ওনাকে ভালোবেসে আল্লাহর বান্দিকে এতদিন গুনাহের পথে ছিল, ওইখান থেকে ওনাকে পর্দার পথে, পোরকার পথে, কোরআনের পথে, ওনার সন্তান সহ, ওনার স্বামী সহ ওনাকে ডাইভার্ট করে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আপা যে নেক নিয়ত করেছেন সন্তানদেরকে নিয়ে, আল্লাহ যেন সেই নেক নিয়তগুলো হরফে হরফে, অক্ষরে অক্ষরে আল্লাহ যেন পূরণ করে, আমিন। আমি একটু সারার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। তুমি তো খুব বড় একটা স্কুলে পড়তাম, মণিপুর স্কুল হলো বাংলাদেশের মধ্যে সেরা দুই তিনটার মধ্যে একটা, যত স্কুল আছে এরকম একটা স্কুল ছেড়ে তুমি মাদ্রাসায় চলে আসবা, তোমার কাছে কেমন লাগে? জি ভালো। না এটা তো ভালো লাগার কথা না, আলহামদুলিল্লাহ ভালো, সত্যিই ভালো লাগে। হ্যাঁ। তুমি নাকি বলেছো আমি মাদ্রাসায় পড়লে আর রায়হানে ছাড়া পড়বো না, কাইমুল্লার কাছে ছাড়া পড়বো না, এটা বলেছো, কেন বলেছো? আমি প্রথমবার বলার পরেও আমার সাথে বলতে পেরেছে, আমি আমি বাচ্চাদেরকে একটু যাচাই করি এটা দিয়ে, তা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মূলত ইসলামী নাশিদগুলো বা তেলাওয়াত আমি এভাবেই শেখাই বাচ্চাদেরকে, একটু দেখেন কীভাবে বলে। ও যে মেধাবী এটা ওর চোখে মুখে আছে আলহামদুলিল্লাহ। বাবা বলতে পারবে আমার সাথে? জি। ওর সাথে কিন্তু এই মাত্র 15 মিনিট আগে আমার সঙ্গে দেখা, এর আগে জীবনে কোনো দিন ওদের সাথে আমার সরাসরি দেখা হয় নাই, ফোনেও কথা হয় নাই, এই প্রথম আমার সঙ্গে দেখা। তো একটা জেনারেল স্কুলে পড়ুয়া একটা মেয়ে, আমি আসার পরে প্রথমবার প্রথম মিনিটে একটা ইসলামী নাশিদ বলার পরে সে আমার সাথে কীভাবে বলে, এটা আমাদের আর রায়হানের একটা বড় একটা বিষয়। আমরা বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝে আমরা তাদের সঙ্গে চলি। ও আমি তো ভুলে গেছি, আমি ওকে ফুল দিয়ে বরণ করেছিলাম, একটু ফুলটা দিই, এই মালাটা আরও মালা আনছি, 10টা মালা, কালকে মাদ্রাসা খোলা, আমার যত ছাত্রছাত্রী আসবে এটা আপনাদের দেখাবো, সবাইকে মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে কেমন যেন ওরা শ্বশুরবাড়ি আসছে, এরকম একটা সুন্দর আমেজ ওদেরকে ঢোকাবো আলহামদুলিল্লাহ। এখন আমরা সারাকে একটু ফুল দিয়ে বরণ করি। এই আমাদের সারা, আমরা প্রথম সাক্ষাৎ সারার সাথে ফুলের সাক্ষাৎ হয়েছে, ফুল দিয়ে বরণ করেছে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলো তো দেখি বাবা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একা বলো তো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে বাবা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, দেখছেন আমি যে বলছি, এটা এই যে ধরেন আমি আপনাদের বলি, এই যে ও প্রথম আসার পরে ওকে যে আমি বলেছি ভালোবাসার জায়গা মদিনা, ও কিন্তু মদিনায় গিয়েছে, ওর অন্তরটা, ওর কলিজাটা, ওর অন্তকরণটা মদিনাকে সে অনুভব করেছে ভিতরে সে। এটা কিন্তু আপনি কোনো স্কুলে গেলে আপনার বাচ্চার সঙ্গে এরকম সুন্দর করে রাসুলের
মানে নাতে রাসুলগুলো এরকম তার সাথে বলবে তাকে শেখাবে, এটা হবে না। এটা আপনি এই ধরনের আন্তরিক লেখাপড়া পেতে হলে আসতে হবে আমাদের কাছেই, আমাদের এই কওমি মাদ্রাসার হুদুদের কাছে আসতে হবে। এখানে আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো, কলিজার টুকরার মতো আমি মানুষ করে আমি আমি আপনারা এই ভিডিওতে যা দেখেন এর চাইতেও ভালো আচরণ করি আমি সরাসরি বাচ্চাদের সঙ্গে, আলহামদুলিল্লাহ। আমাদের সারা আমাদের ও বাসা ছেড়ে বাসা শিফট করে এখানে চলে আসতেছে মিরপুর থেকে। আমি সারার জন্য প্রাণ খুলে দোয়া করি, আপনাদেরকে সাথে নিয়ে দোয়া চাই। আল্লাহ যেন সারাকে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ হাফেজা বানিয়ে দেয়। আমি সারাকে যেন আপনাদের সাথে রিপ্রেজেন্ট করতে পারি। সারা কিন্তু ছোটো, 10 বছর বয়স, নাবালিকা, কেউ আবার ভুল বুঝবেন না মেহরবানি করে, সে নাবালিকা। এই জন্য তার ভিডিও ধরেছি, আর উদ্দেশ্য একটাই যে সারার ডাইভার্ট হওয়ার, বাংলাদেশের দামি একটা স্কুল থেকে আসছে, এরকম যেন অব্যাহতভাবে আমাদের কলিজার টুকরো সন্তানগুলো যেন দুনিয়াবি পথ ছেড়ে যেন আখেরাতের কোরআনের পথে যেন ঢোকে, এজন্য আমরা এই ভিডিওগুলো করছি। একটু বলে রাখি, আমাদের মেয়ে শাখায় ভর্তি টোটাল বন্ধ, তার যেহেতু ভিডিও বানাইছি আমি হয়তো নেওয়া লাগবে, আমাদের সিট নেই। যদি আমি আর একটা বিল্ডিং পাই তাহলে আমরা মেয়ে নিতে পারবো, এছাড়া আমরা মার্চেও মেয়েদেরকে ভর্তি করতে পারবো না রমজানে আর কি। তো আপনারা দোয়া করেন আমি যেন একটা বিল্ডিং ভাড়া পাই, না হলে আমাদের কোনো সুযোগ নেই মেয়েদেরকে নেওয়ার। আমাদের ভর্তি টোটাল বন্ধ, সিট নেই, 150 সিট ছিল, টোটাল ফিল আপ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আরও আগেই। তো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের মাদ্রাসা পরিদর্শন করবেন, আসবেন, দেখবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি সেই ভুলগুলো থেকে আমাকে শুধরে আমি সঠিক পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন সারার সঙ্গে। নাগো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।